দেখুন সানাই মাহবুব সেই পায়জামা নিয়ে হাজির হলো অনলাইনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই সিন্তু টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। এই মুহূর্তে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটা সানাই মাহবুব তার পেজে এই ভিডিওটা দিয়েছেন। এই ভিডিওটা অবশ্যই হচ্ছে, ইতিপূর্বে আপনারা অবশ্যই একটা ভিডিও দেখেছেন, আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে সে পায়জামাবিহীন একটা কি করেছে, ভিডিও আপলোড করেছে ঈদের দিন। সেই ভিডিওটার প্রতিবাদ করতে গিয়ে সে তার সেই পায়জামা নিয়ে উপস্থিত হয়েছে। আসলে আমরা ঈদের দিনে সেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলি। ঈদ মুবারক, ঈদ কেমন কাটলো? আমার আসলে কি বলবো, আমরা সবাই জানি যে একটা প্যান্ট। যাই হোক প্রিয় দর্শক, আমরা ঈদের দিনের সেই পায়জামা বিহীন যে বিষয়টা, এই বিষয়টা অবশ্যই আপনার অনেক চ্যানেলে এই খবরটা প্রচার করেছে, এই ভিডিওটা তার এই ভিডিওটা প্রচার করেছে, আপনারা অনেকে দেখেছেন আমার চ্যানেল বাদেও, আমার চ্যানেল বাদ দিয়েও অন্য কোন অন্য চ্যানেলে, অনেক চ্যানেলে, অন্তত 20-50টা চ্যানেলে আমি এই ভিডিওটা দেখতে পেরেছি এবং তার এই বিষয়টা তুলে ধরা হয়েছে। কিন্তু সে আজকে সেই ভিডিওর প্রতিবাদ হিসেবে সে তার ওই যে পায়জামাটা সে বলছে যে সে পায়জামা পরে সে অনলাইনে এসেছে, সে পায়জামা নিয়ে সে উপস্থিত হয়েছে। আসুন আমরা তাহলে সেই ভিডিওর প্রথম অংশটা দেখে ফেলি। আমি নাকি ঈদের দিন সালোয়ার ছাড়া শুধু কামিজ আর ওড়না পরে ঈদ গ্রিটিংস জানাতে চলে এসেছি তাদের উদ্দেশ্যে। আমি বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি যে আমার মাথা এখনো এত খারাপ হয়নি, বা সে মডেল হোক, সেলিব্রিটি হোক, যেই হোক না কেন, তাদের কারো মাথায় এখনো এত খারাপ হয়নি যে সালোয়ার ছাড়া ঈদের দিন সে ভিডিও ঈদ গ্রিটিংস জানাতে চলে আসবে। সেটা হচ্ছে ঈদের দিন আমার এই সালোয়ারটা পরা ছিল, রাইট? আমি দূর থেকে দেখাচ্ছি, ঈদের দিন আমার এই সালোয়ারটা পরা ছিল, যেটা সালোয়ার হচ্ছে এটা, এই জামাটা পরা ছিল, এই জামাটা পরা ছিল, রাইট? ঈদের দিন। যাই হোক প্রিয় দর্শক, আমরা তার এই যে আজকের যে ভিডিওটা সে আপলোড করেছে যে পায়জামা বিহীন, সে বলছে তার কথা মতে, তার কথা হচ্ছে যে সে পায়জামা বিহীন, সে কি করে নেই, অনলাইনে আসে নাই এবং সে ভিডিও আপলোড করে নাই, এটা সে তার মুখে সে বলছে এবং সে পায়জামাটা নিয়েও উপস্থিত হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে একটা কথাই বলবো যে আসলে সে পায়জামা বিহীন ছিল নাকি পায়জামাটাই সে পায়জামা তার পরনে ছিল, সেটা অবশ্যই আল্লাহ ভালো জানে। আর আপনারা তো অবশ্যই ভিডিও দেখেছেন, ভিডিওর সাথে আপনারা মিলিয়ে নিলে আশা করি ভালোই হবে, কারণ আমি সেজন্য আপনাদের জন্য দুটা ভিডিওই দিয়েছি, প্রথমে তার আগের ভিডিওটা দিয়েছি আর যে পায়জামাটা সে শো করছে দেখাচ্ছে সে পায়জামাটাও আমি আপনাদের সে ভিডিওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসুন আমরা এই যে পায়জামার ভিডিওটা বাকি অংশটা আমরা দেখি, তারপর বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই যে এটা নিচে আমার এটা পড়া ছিল, এই লেগিংসটা পড়া ছিল, এই স্কিন টাইট লেগিংস, এটা আসলে 6 ফিট করা যাবে, বসে গিয়েছে আমার, যে কারোরই যাবে। এই স্কিন টাইট লেগিংসটা আমি ব্যাংকক থেকে নিয়েছিলাম এবং আরো কাছ থেকে আরো সুন্দর করে দেখান। আসলে আমার অ্যাজ আ উইমেন আমার এটা বলতে ভীষণ লজ্জা লাগছে যে আমি আমার এই স্যালোয়ারের নিচে এই টাইপের একটা স্কিন টাইটের জিনিস পরে আসার পরেও মানুষ আমাকে নিয়ে কি ধরনের ডাউট করছে, এটা বলতে আমার নিজের কাছে খারাপ লাগছে যে আসলে সময়ের সাথে সাথে আমরা অনেক মডার্ন হয়ে। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই যে সে বলছে যে এটা চুজ প্যান, এটা চুজ প্যান, অনেকে এটাকে চুজ প্যান বলে, যাই হোক এই যে চামড়ার সাথে এটা মিশে থাকা এবং চামড়ার কালার, তার শরীরের কালার এবং এই যে পায়জামার কালার অনেকটাই প্রায় ম্যাচ করছে, সুতরাং এই যদি আমি মনে করি যে এটা যদি সত্য হয়ে থাকে এবং তার সাথে আপনারা মিলিয়ে নেবেন, আমি এখানে আর কোনো মন্তব্য করতে রাজি হই, যেহেতু আগে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যেটা সে পায়জামা বিহীন সে এসেছে বলে যে একটা সারা বাংলাদেশের প্রায় অনেকগুলো চ্যানেল তার এই পায়জামা বিহীন এই যে ভিডিওটা প্রচার করেছে। অবশ্য সকলেই আশা করি, আমি আজকে যে পায়জামার যে ভিডিওটা সে আজকে কি করলো, সে আপলোড করলো, এই ভিডিওটাও আমি মনে করি অনেক চ্যানেলেই সেটা প্রচার করবে। যাই হোক প্রিয় দর্শক, সেটা আপনারা মিলিয়ে নেবেন এবং আপনারা মিলালে আমাদের চেয়ে আপনাদের জ্ঞান অনেক বেশি। যাই হোক প্রিয় দর্শক, কথা আর লম্বা করছি না, চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন, আমি আব্দুল্লাহ আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার পূর্বে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন, যাতে ভালো ভালো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে সর্বশেষ ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।